সাবজেক্ট তোমাদের কার কার ভালো লাগে গাইস? সেটা বলুন গার্লস কার সাথে। তো চলে শুরু করতে হ্যাঁ। মর্নিং গাইস, গাইস দেখো আমি এখন ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি। তো দেওয়ালটাও কিন্তু হালকা অফ হোয়াইট টাইপের রয়েছে। তো আমি এখন ড্রেসটা কিন্তু পিঙ্ক পরে আছি, তার মধ্যে সাদা স্ট্রিপ স্ট্রিপ করে ডিজাইন করা রয়েছে, সাদা পুরো ড্রেস নেই। তবে আমি সবকিছুই আজকে সাদা খাওয়ার, সাদা ড্রেস আর হচ্ছে গিয়ে সাদা পটি, না সরি সাদা পটিটা তো আর আজকে হবে না, সেটা কালকে হতে পারে। সাদা খাওয়ার পর যেটা হয় সাদা পটি, সেটা হয়তো কালকে হবে। তো গাইস দেখতে থাকো আজকে সাদা চ্যালেঞ্জ মানে হোয়াইট চ্যালেঞ্জটা, আমি কী কী করছি, আমি কতদূর কী কমপ্লিট করতে পারছি আমি জানি না, তবে তোমাদেরকে বললাম খুব মজাদার একটা ভিডিও হতে চলেছে। তো প্লিজ 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 তোমরা আমার সাথে থেকে ভিডিওটা পুরো এনজয় করো। চ্যালেঞ্জে আজকে দেখো ফার্স্টেই সকাল সকাল সাদা খাবার নিয়ে চলে এসেছি। তো তোমাদেরকে বলেছি যতটা আমি পারবো ততটা আমি চেষ্টা করব। ডিম, সাদা ভাত আর আলু সেদ্ধ, এই যে আলু সেদ্ধ খাওয়ার পর চুলটাও কালার হবে, তবে সেটা সাদা কালার করবো না। তাই আমি এখানে আইশ্যাডো দিয়ে সাদা লিপস্টিক ছোটে দিচ্ছি দেখো। তো গাইস দেখো সাদা জামা তার সাথে সাদা লিপস্টিক আমি দিয়ে নিয়েছি। চেষ্টা করছি দেখো, আমার কাছে সাদা লিপস্টিক নেই, আমি আইশ্যাডো দিয়ে সাদা লিপস্টিক পরলাম। ফল, সাদা ফল মানে পেয়ারার সাদা দিকটা, সবুজ দিকটা ছিঁড়ে ফেলে মানে সরি ছিঁড়ে না, সবুজ দিকটা কেটে ফেলেছি, কেটে বাদ দিয়ে সাদা দিকটা খাচ্ছি পেয়ারার। এরকম বড় বড় বীজ ভেতরে, বড় বড় বীজ ভেতরে টক লাগছে। গাইস আমি নিয়ে চলে এসেছি সাদা কলা। কলা তো সাদাই হয়। হ্যাঁ সেটা বলে ঢুকে যাচ্ছে খাওয়ার সাথে ভেতরে। গাইস গুড ইভিনিং, আর এই দেখো সাদা ড্রেস পরে আবার চলে এসেছি সন্ধ্যাবেলায় তোমাদের সামনে সাদা চ্যালেঞ্জ নিয়ে। তো সাদা চ্যালেঞ্জের মধ্যে এখন আমি খেতে চলেছি সন্ধ্যাবেলায় সাদা সাদা ও আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার সাদা রসগোল্লা। আরেকটা হোয়াইট চলে এসেছে, সেটা হচ্ছে হোয়াইট ফরেস্ট, সেটা আমি একটু খাই। খেয়ে নাও সোনারা, একটু খেয়ে নাও। তো এখানে সাদা পপকর্নও আছে, সেটাও খাবো গাইস। রিয়েলি পপকর্ন সাদা হয়? ওহো আজকে জানলাম তো। কাটছি না, তো গাইস আজকে হোয়াইট ফুড চ্যালেঞ্জটা আমি এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লাগে প্লিজ ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও।